আচ্ছা ভাই কোন কোন ধর্মে মানে মৃত্যুর পরে কোনো শাস্তি নাই বা এরকম বিধান আছে অনেক ধর্মই আছে অনেক ধর্ম বলে হচ্ছে গিয়ে চক্রাকার চলতেই থাকবে আপনি মৃত্যুর পর আবার জন্ম নেবেন পুনর্জন্ম হবে আপনার চলতেই থাকবে চলতেই থাকবে অনেক ধর্ম আছে আবার মৃত্যুর পরে শাস্তি আছে অনেক ধর্মে আছে মৃত্যুর পর আপনি বিলীন হয়ে যাবেন মুখ্য প্রাপ্তি হবেন আপনার আপনার মুখ্য প্রাপ্তি হবে আপনি এটা তো মনে হয় ধর্মে এটা হচ্ছে বৌদ্ধ মূলত বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে মুখ্য মানে মানুষের যে মুখ্য লাভ হয় সেটা মূলত বৌদ্ধ ধর্মের কনসেপ্ট

এছাড়া কোরআনের অর্থ যে কেউ এদিক সেদিক করে নাড়াচাড়া করে শব্দের অর্থ পাল্টাই দিয়ে যে কোনো কিছু বানায় ফেলতে পারে এটারে মনে করেন লেখা আছে তিল ওইটারে তাল বানায় ফেলতে পারে যে কেউ মানে বলবে এটার অনুবাদ মানে এটার অনুবাদ এটা হচ্ছে সেটার অনুবাদ সেটা হয়েছে এগুলা বইলা যে কোনো অর্থ চেঞ্জ করে ফেলতে পারে কোরআনে কি নামাজের কথা সরাসরি বলা আছে হ্যাঁ সালাত আদায় করার কথা বলা সালাত কায়েম করার কথা বলা মানে তো মানে প্রার্থনা করা বুঝাইছে এই আমরা যে প্রতিবিত আবার তো আবার তো এই যে এই যে এখন আপনি যে মানে ইয়াটা করতেছেন যে এই কাজটা করতেছেন যে সেই সালাত বলতে কিউন এমন সালাত বোঝানো হয়েছে এটা যদি জাস্ট আপনি আপনার মনের মতো মনের খেয়াল খুশি মতো মনের মাধুরী মিশিয়া যদি আপনি ব্যাখ্যা করা শুরু করেন তাহলে তো হবে না ভাই মোহাম্মদ যে কাজটা কইরা দিয়া গেছে কইরা দেখায় দিয়া গেছে হাদিসের ভিতরে যেটা একদম পরিষ্কার ভাবে আছে এমনি 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 করতে হবে ঠিক আপনার সেভাবে করতে হবে সালাত বলতে ওইটা বোঝায় মানে আপনি যদি গাঞ্জা খায় বসে থাকেন এখন এখন যদি বাউল যদি এসে বলে যে এটাই সালাত এটাই হচ্ছে কি প্রার্থনা এটাই সালাত তাহলে তো এটা তো ইসলামের পরিভাষা এটা সালাত বলবে না তো হ্যাঁ বুঝতে পারছি আর ভাই আরেকটা প্রশ্ন ছিল যে একজন দাবি করছে যে স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের কোনো মানে এই কোনো অঙ্গ ছাড়াই আমরা যে স্বাদ গুলা পাই হয়তো বা দেখা যাচ্ছে স্বপ্নে মিষ্টি খাচ্ছি এরকম পাচ্ছি বা কোনো বিপদে পড়লে ভয় পাচ্ছি তো স্বপ্নে আপনি কোনো স্বাদ পান না এক নম্বর কথা হচ্ছে স্বপ্নে আপনি কোনো স্বাদ পান না আপনি যখন জিহ্বা দিয়ে কোনো একটা কিছু স্বাদ পান বা চোখ দিয়ে যখন আপনি একটা কিছু দেখেন বা কান দিয়ে যখন একটা কিছু শোনেন এই সিগন্যাল গুলা আপনার ব্রেইনে যায় আপনার স্কিন থেকে বা আপনার জিব্বা থেকে আপনার চোখ থেকে সেই সিগন্যাল ব্রেনে যায় ব্রেনে গিয়ে সেগুলো জমা থাকে হ্যাঁ জমা থাকার পরে ব্রেন ব্রেনের কাজ হচ্ছে রাতের বেলা যখন আপনি ঘুমান তখন সারা দিনের যে স্মৃতিগুলা সেই স্মৃতিগুলাকে তারা ব্রেনটা করে ব্রেনটা যে কাজটা করে সেটাকে সাজায় গুছায় গুছায় রাখে একটু অর্গানাইজ করে রাখে এই যে এই কারণে অর্গানাইজ করার সময় অনেক স্মৃতি উপরের দিকে উঠে আসে অনেক স্মৃতি নিচের দিকে চলে যায় ঠিক আছে যখন এই স্মৃতিটা কোন একটা ধরেন দুই দিন আগে আপনি একবার মিষ্টি খাইছিলেন সেটা আপনার মনে আছে সেই স্মৃতিটাকে যখন ব্রেন সুন্দর করে সাজা এক জায়গায় রাখতেছে রাখার সময় সেটা উপরের দিকে চলে আসতে পারে উপরের দিকে চলে আসলে তখন আপনি সেটা স্বপ্নে দেখতে পারেন স্বপ্নে সেই সাতটাও পাইতে পারেন কারণ ওই স্মৃতিটা যখন দুই দিন আগে যখন খাইছিলেন সেই স্মৃতিটা সেই টেস্টটা ব্রেইনটা সেভ করে রাখছে সেই স্মৃতিটাকে সে এখন সুন্দর করে জায়গা মতো রাখার চেষ্টা করতেছে তখন হয়তো আপনি সেই স্বপ্নটা দেখলেন তখন আপনার মনে হলো আরে ওই মিষ্টির মতো তো লাগলো ওই দিন আমি চমচম খাইছিলাম ওই চমচমটার মতো তো লাগলো এটা হইতে পারে কিন্তু স্বপ্নের ভিতরে আপনি কোনো স্বাদ বা কোনো গন্ধ বা কিসি পান না নাক দিয়ে অন্তত পান না ব্রেন দিয়ে পান কারণ ব্রেইনে সেই স্মৃতিগুলো জমা থাকে ঠিক আছে আর কি কোনো প্রশ্ন আছে ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি জর্জিয়ান আপনাকে যুক্ত করা হয়েছে জর্জিয়ান সেইলার আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি গুড ইভিনিং मिस्टर মহিউদ্দিন হ্যাঁ গুড ইভিনিং আমি একদিন আপনার লাইভ শুনছিলাম সেদিন কথার মাঝখানে আপনি একটু বলেছিলেন যে সায়েন্সের গড আলাদা ধর্মের গড আলাদা ধর্মের গডগুলো বিভিন্ন ধর্মে বিভিন্ন ব্যাখ্যা করা আছে তো সায়েন্সে কি কোনো গড আমি এই ধরনের কোনো কথা বলেছি বলে আমার তো মনে পড়ে না সায়েন্সের আবার গড কি তাহলে মেবি আই মেড এ মিস্টেক আচ্ছা অন্য একটা বিষয়ে আমার কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে পর্নোগ্রাফি আমাদের দেশে বাংলাদেশে পর্নোগ্রাফিক সাইটগুলো অনেকদিন ব্লক ছিল সেগুলো হচ্ছে সরকারিভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে এই যে আন্দোলনের পরে আর সরকারিভাবে কোনো বিবৃতি দিয়েছে কিনা সেটাও আমি শুনিনি কিন্তু সেগুলো খুলে দেওয়া হয়েছে সেগুলো এখন ইজিলি নর্মালি অ্যাক্সেসিবল তো আর ওয়েস্টে ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেই পর্নোগ্রাফি কিন্তু ইলিগ্যাল না গুলো অলওয়েজ ওপেন তাদের পর্নোগ্রাফি আলাদা একটা ইন্ডাস্ট্রিও আছে এমনকি খুবই ধনী ইন্ডাস্ট্রি আমাদের যেমন নাটক সিনেমার ইন্ডাস্ট্রি আছে তাদের পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি আছে তো আমি জানতে চাইবো আপনার ফিলোসফি আপনি পর্নোগ্রাফিকে এই ইন্ডাস্ট্রিটা এই বিষয়টাকে আপনি কেমন চোখে দেখেন এটা কি ভালো নাকি খারাপ নাকি নির্দিষ্ট কিছু মানুষের জন্য ভালো নির্দিষ্ট কিছু মানুষের জন্য খারাপ বা ওয়েস্ট কেন এটাকে লিগালি ওপেন করে রেখেছে এটা আদৌ এর কোনো পজিটিভ সাইড আছে কিনা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনার প্রশ্ন অনেক লম্বা এত লম্বা হয়ে গেলে তো ভাই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে আচ্ছা যে যে কয়টা বললাম পয়েন্ট সেগুলো নিয়ে একটু কথা বলি তাহলে পর্নোগ্রাফিতে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি অ্যাক্টিং করে তারা যদি স্বেচ্ছা অ্যাক্টিং করে তাহলে আপনার প্রবলেম কোথায় ভাই না অবশ্যই আমার প্রবলেম নেই যদি কেউ সে নিজের ইচ্ছায় এটা করতে যায় নিজের ইচ্ছায় আমি অ্যাকচুয়ালি যারা এটা করছে তাদের কথা বলছি না

এবং বা তাকে এমন ভাবে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যে এটা করতে বাধ্য হয়েছে তখন সেটা একজনের ক্ষতি বা একজনের অধিকার লঙ্ঘন করা হলো সেটাকে আমরা সাপোর্ট করতে পারি না কারণ এখানে একজনের কর্তৃত্ব একজনের উপর মানে কন্ট্রোল করা হইছে একজনকে যেটা সে নিজে কনসেন্ট দেয় নাই সেটা সেটা তার কাছ থেকে আদায় করা হয়েছে তাকে সেইটা করতে বাধ্য করা হয়েছে এইটা হবে খারাপ কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নিজ ইচ্ছায় সেই কাজটা করতেছে তাদের তারা তো কারো কোনো ক্ষতি করতেছে না তাহলে তাদের তো এখানে কোনো ধরনের কোনো ইয়া নেই কোনো সমস্যা আমি দেখি দেখতে পাচ্ছি না আপনি যদি কোনো সমস্যা পান তাহলে আপনি আমাকে বললেন তবে এক ধরনের পর্নোগ্রাফি আছে যে পর্নোগ্রাফিতে এমন ভাবে দেখানো হয় যে একজন নারীকে একটা বস্তু হিসেবে দেখানো হয় যে জিনিসটা মনে করেন একটা শিশুর জন্য বা একটা কম বয়সী ছেলের জন্য সেই জিনিসটা তার কাছে একটা ভুল মেসেজ যায় সেই মেসেজটা হচ্ছে যেমন ধরেন একটা নারীকে যদি এমন ভাবে উপস্থাপন করা হয় যে সে সারাক্ষণ খাই 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 করতেছে মানে দেখা গেল যে বাসায় পিৎজা ডেলিভারি বয় আসছে তার সাথেও সে ইয়া করতেছে দেখা যাচ্ছে পানির কল ঠিক করতে আসে তার সাথেও করতেছে পাশের বাসার কুদ্দুস তার সাথেও করতেছে ওই বাসার মানে করিম সাহেব তার সাথে করতেছে দারোয়ানের সাথে করতেছে মালির সাথে করতেছে এই যে এইভাবে যদি দেখায় তাহলে এই ধরনের দৃষ্টিভঙ্গি একটা নারী সম্পর্কে এই ধরনের দৃষ্টিভঙ্গি মানুষের মানসিকতা এমন ভাবে তৈরি করে যে নারী মাত্রই একটা ভোগ্য বস্তু তাকে সে খাই খাই করতে থাকে এখন এই ধরনের অবাস্তব যদি মানে পর্নোগ্রাফি হয় এই ধরনের অবাস্তব কথাবার্তা যদি ওইটার ভিতরে থাকে এরকম অবাস্তব স্টোরি যদি এটার ভিতরে থাকে সেইটা ক্ষতিকর হবে কারণ সেটা হচ্ছে একজন মানুষের সম্পর্কে ভুল মেসেজ বা ভুল ধারণা অন্য মানুষকে দিচ্ছে এই ধরনের সিনেমা দেখে একটা বাচ্চা বা একটা কম বয়সী ছেলে ভাবতে পারে যে তার পাশের বাসার যে পাশের বাসায় যে একটা ভাবি আছে সেও মনে হয় এরকম সে গিয়ে বলতে পারে ভাবি আমি আর আসছি হ্যাঁ আমার সাথে করো হ্যাঁ এখন তো হয়তো এবং সে এমনও হইতে পারে সেই ছেলে তিন চারটা বন্ধু বান্ধব নিয়ে ভাবির সাথে দেখা করতে গেছে ভাবি আমি তো এই মুভি সিনেমাতে দেখছি সব ভাবিরাই এরকম করে তুমি করো না কেন তুমি করবো না কেন এই ধরনের উদ্ভট ফ্যান্টাসি যদি মানে যেগুলাতে ফ্যান্টাসাইজ করা হয় অতিরিক্ত রগরগে করা হয় সেই ধরনের সিনেমাগুলা ক্ষতিকর সেই ধরনের সিনেমাগুলা নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বাজে দৃষ্টিভঙ্গি তৈরি করে এমনকি পুরুষের ক্ষেত্রে হয় পুরুষের ক্ষেত্রে বাজে দৃষ্টিভঙ্গি তৈরি করে পুরুষ যদি দেখা যায় যে একটা পুরুষ যারে সামনে পাইতেছে তার সাথে শুরু করে দিচ্ছে যারে পাইতেছে মানে বাসায় মেহমান আসতেছে তাদের সাথে করতেছে কাজের মহিলার সাথে করতেছে অমুকের সাথে করতেছে তমুকের সাথে সবার সাথে লাগাতার করা যাচ্ছে এই ধরনের পুরুষদের সম্পর্কে এই ধরনের ধারণা পুরুষদের সম্পর্কে ভুল মেসেজ সমাজের মানুষের কাছে দেয় যারা একটু কম বয়সী তাদের কাছে ভুল ধারণা তৈরি করে এই ধরনের জিনিস করাটা থেকে বিরত থাকতে হবে এই ধরনের জিনিস যদি কেউ করে তখন সেইখানে একটা রেস্ট্রিকশন আরোপ করা যায় যে এই ধরনের উদ্ভট গল্প এই ধরনের অবাস্তব গল্প যেন যেটা মানুষের সম্পর্কে ধারণা ভুল ধারণা তৈরি করে মানুষ সম্পর্কে এই জিনিসগুলোকে আমরা বন্ধ করতে পারি এই যুক্তিটা দিয়ে কিন্তু সেই সেখানে যদি একটা প্রাপ্তবয়স্ক পুরুষ যদি স্বেচ্ছায় মানে পরস্পর ইয়া শুরু করে সেখানে আমি তো কোনো সমস্যা দেখি না তাদের পক্ষ থেকে অন্তত কোনো সমস্যা নাই এখন যারা দেখতেছে দেখার সময় দেখতে হবে যে তারা যে রেটিংটা আছে সেই রেটিংটা ঠিকভাবে ফলো করতেছে কিনা এই যে প্রত্যেকটা সিনেমার একটা রেটিং থাকে এটা শুধুমাত্র যে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে থাকে তা না সমস্ত সিনেমাতে একটা রেটিং থাকে পিজি তারপর পিজি থার্টিন তারপরে যে মানে এইটিন সিক্সটিন টুয়েলভ এরকম একটা রেটিং থাকে পৃথিবীর সমস্ত দেশে এই রেটিংটা ফলো করা হয় উন্নত সভ্য দেশগুলোতে একটা কোন বয়সের বাচ্চাদের উপযোগী কোন সিনেমা সেটা নির্ধারণ করে রাখা হয় এবং তারা শুধুমাত্র সেই সিনেমাটাই দেখতে পারে ছাড়া অন্য কোন সিনেমা তারা দেখতে পারে না আমারও একটা ছেলে আছে আমার ছেলে কখনো এমন কিছু দেখতে পারবে না যেটা আমি অফ করে রাখছি এখানে প্যারেন্টাল কন্ট্রোল আছে প্যারেন্টস কন্ট্রোল করতে পারে যে সে কি দেখতে পারবে এই বয়সে সে কি দেখতে পারবে এই বয়সে সে কি দেখতে পারবে না তবে হয়ে যাওয়ার পরে তার উপরে সেই রেস্ট্রিকশনটা উঠে যায় সে তখন তার জিনিসপত্র দেখতে পারে আমরা যখন ছোটবেলা এবং এখানে একই সাথে যে জিনিসটা আছে যে স্কুলে যৌন শিক্ষা চালু আছে তা তাদের স্কুলে তাদের টিচাররা রেগুলার তাদেরকে খুব সুন্দরভাবে বুঝায় সুন্দরভাবে জানায় যে কিভাবে এই কাজগুলো করতে হবে নিজের বডিকে ঠিক রাখতে হবে নিজের বডির কোন পার্ট দিয়ে কি করতে হয় কি করা যায় সেগুলো সেখানে শেখানো হয় এবং এই জিনিসগুলো নিরাপদে কিভাবে করতে হয় সেই সবকিছুই তারা স্কুল থেকে সেই শিক্ষাটা লাভ করে এই কারণে এই সমস্ত দেশে সভ্য দেশে এগুলো নিয়ে কোনো তেমন কোনো বড় সমস্যা হয় না কিছু কিছু সমস্যা হয় কিন্তু সেগুলো ট্যাকেল করা যায় কিন্তু বাংলাদেশে আমরা যখন বড় হয়েছি তখন আমাদের কোনো যৌন শিক্ষা ছিল না আমাদেরকে কেউ কখনো বলে নাই যে তোমরা এই যে এইটা মানে এইটা এই জিনিসটা মানে এইটা হ্যাঁ এইগুলো আমরা এলাকার দোস্ত বন্ধু বড় ভাই এদের কাছ থেকে জেনে জেনে শিখছি হ্যাঁ এখন এই যে এলাকার বড় ভাইদের কাছ থেকে যে জানা বা শোনা এই যে জানা গুলা এইগুলা বেশিরভাগ সময় দেখা যায় ভুল তথ্য আমরা জানি এই সমস্ত এলাকার চ্যাংরা বড় পলাপান বড় ভাই আহ মানে যেটা যেটা মানে সবচেয়ে বড় বদমাস বড় পোংটা এগুলার থেকে যখন আমরা জানতে চাই আমি যখন ছোট ছিলাম তখন আমি তো এগুলো বুঝতাম না তখন এলাকার যে বড় ভাইরা বড় ভাইরা আমাদেরকে এগুলো বোঝাইতো এই এইটা এইটা আমরা করতে হয় হ্যাঁ তখন এদের কাছ থেকে আমরা ভুল জিনিসপত্র জানছি এবং তাদের কাছ থেকে যে জিনিসগুলো জানছি সেগুলোকে তখন আমরা সত্য মনে করতাম এবং পরবর্তী সময়ে বাংলাদেশের একটা ছেলে যে জিনিসটা করে যেহেতু তারা এই তাদের আগ্রহ আছে এই বিষয়ে তারা জানতে চায় তাদের যখন বয়সন্ধিতে পড়ছে তখন স্বাভাবিক আগ্রহ তৈরি হয় তাদের ভিতরে তখন তারা জানতে চায় কিন্তু তখন তাদের জানার কোনো সোর্স নাই তখন তারা যেটা করে সেটা হচ্ছে নীলক্ষেত থেকে চটি কেনা শুরু করে চটি কেনা চটি পড়া শুরু করে এই চটি পড়তে গিয়ে সেখানে আরো বিভৎস ভয়ঙ্কর সব উল্টাপাল্টা জিনিসপত্র সব লেখা যেগুলা বললাম যে ফ্যান্টাসাইজ করা হয় যে সব আশা থেকে সে করে বেড়াচ্ছে এইরকমের একটা উদ্ভট কথাবার্তা এখানে ওই সমস্ত বইতে থাকে এইগুলা থেকে যখন মানুষ এই যৌন শিক্ষাটা লাভ করা লাভ করার চেষ্টা করে তখন তা আরো বড় বিপদ ঘটে যৌন শিক্ষা তো সে লাভ করতেই পারে না বরঞ্চ তার অশিক্ষা কুশিক্ষা বেড়ে যায় এখন এই সমস্ত জিনিসের কারণে মানুষ নানা ধরনের উদ্ভট কাজকর্ম করে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট করে এই জিনিসগুলোর প্রধানতম কারণ মোটেও পর্নোগ্রাফি না এইগুলোর প্রধানতম কারণ হচ্ছে যৌন শিক্ষার অভাব যদি আমাদের দেশে স্কুল থেকে মাদ্রাসা থেকে মানুষ বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নিজেদের বডি কোনটা কি এবং কোন জায়গায় হাত দেওয়া যাবে কোন জায়গায় হাত দেওয়া যাবে না কোন জায়গায় কে টাচ করতে পারবে কে টাচ করতে পারবে না কোনটাকে গুড টাচ বলে কোনটাকে ব্যাড টাচ বলে কে আমার মাদ্রাসার হুজুর যদি রাতের বেলা আমার মানে রুমে ডাইকা সরিষার মালিশ করতে সে করবে কি করবে না মাদ্রাসার হুজুরে যদি তার প্যান্ট খুলতে বলে সে খুলবে কি খুলবে না কোন জিনিসটা ধরা যাবে কোন জিনিসটা ধরা যাবে না এই জিনিসগুলো যদি স্কুল থেকে তাকে শিখাই দেওয়া যাইতো তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাইতো তখন তাদেরকে ওই পর্নোগ্রাফিতে কি আছে চটিতে কি আছে আর এলাকার পোংটা বড় ভাই সে কি বুঝাইছে এগুলোর উপর নির্ভর করতে হইতো না তারা সুশিক্ষাটা লাভ করতে পারতো যে এই বিষয়ে যে সুশিক্ষাটা সেই শিক্ষাটা লাভ করতে পারতো আমি মনে করি পর্নোগ্রাফি কোনো সমস্যা না পর্নোগ্রাফি মানুষ যদি চায় তাহলে সে দেখতে পারে যেটা হচ্ছে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে যেই কমার্শিয়াল যে পর্নোগ্রাফি আছে সেগুলো মানুষ দেখতেই পারে সেটাতে কোনো সমস্যা নেই এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা আবার ভালো যদি সে একজন একা মানুষ থাকে একা মানুষ হয়ে থাকে তাহলে তার জন্য তো এটা দরকার এটা মানে মাঝে মাঝে সে দেখে সেই জিনিসটা মানে সেই আনন্দটা উপভোগ করতে পারে কিন্তু যদি এরকম হয় যে তাহলে এই যে মানে কিন্তু যদি এরকম হয় যে সে এটার প্রতি এডিকটেড হয়ে পড়ছে মারাত্মকভাবে এডিকটেড হয়ে পড়ছে তখন এটা সমস্যা তৈরি করতে পারে এখন এই এডিকশন থেকে তাকে কিভাবে বের করা যায় এডিকশন থেকে তাকে কিভাবে মুক্ত করা যায় সেটা সেটার জন্য যৌন শিক্ষার দরকার স্কুল থেকে যে যৌন শিক্ষাটা দেয়া উচিত তার মানে আমি যেটা বলতে যাচ্ছি যে অতিরিক্ত সমস্ত কিছুই খারাপ একই সাথে পর্নোগ্রাফিও অতিরিক্ত খারাপ কিন্তু সে যদি একটা এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সেটা তার কারোর জন্যই খারাপ না তবে যেটা আছে সেটা দেখে তখন তার সেই জিনিসটা দেখতে দেখতে হবে হবে যেই জন্য যেটা উপযুক্ত সেটাই তাকে এইজের এবং স্কুল থেকে অবশ্যই যৌন শিক্ষা চালু করতে হবে যেটা চালু করলে এই সমস্যাগুলো থেকে অনেকাংশেই মানুষ মুক্ত হতে পারে জিওর সেলর আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ আরো একটা বিষয় আছে অনেকটাই রিলেটেড যে বিষয়ে কথা বললেন সেটার মতোই মানে সেটার সাথে রিলেটেড আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন আমার কিছু মেয়ে ক্লাসমেট ছিল যারা পুরো চার বছর অনার্স পড়া অবস্থায় তাদের চেহারা কখনো দেখায়নি কাউকেই না ক্লাসমেটদেরকেও না ইউনিভার্সিটিতে কোথাও না আমার কি টিচারদেরকেও না কখনো কখনো যে প্রেজেন্টেশন থাকে যেটা ক্লাসের একটা কাজ সেই প্রেজেন্টেশনে টিচারদের সাথেও তাদের একটা কনফ্লিক্ট হতো যে তারা কেন তাদের চেহারা দেখা দেখাবে না স্যাররা অনেক সময় বলতো যে চেহারা দেখানো তো যাই কিন্তু তারা কখনো চেহারা দেখাতো না আমি খুব ক্লোজলি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমি জানতে চাই যে তোরা চেহারা কেন দেখাস না তো একজন বলেছিল এখন সে কতটা জেনে বলেছে বা কতটা না জেনে বলেছে সে জাস্ট তার কথাটা বলেছে তবে আমার কাছে লজিক্যাল মনে মনে হয়েছে হয়েছে কিভাবে আমি সেটাও বলছি সে আমাকে যেটা বলেছিল যে চেহারা দেখালে কি হয় ছেলেরা আপনি এই যে এই বিষয়ে কথা বলার সময় যে ফ্যান্টাসি শব্দটা ব্যবহার করলেন এই ফ্যান্টাসি শব্দটা সেও ব্যবহার করেছিল সেও বলেছিল যে ছেলেরা মাস্টারবেড করার সময় একটা ফ্যান্টাসাইজ তৈরি করে মনে মনে কল্পনায়

কিন্তু এই উথফট ফ্যান্টাসি যেগুলো আছে যেগুলো হচ্ছে একজন মানুষকে ছোট করে একজন মানুষকে নিচু করে একজন মানুষ হিসেবে মানুষের যে ডিগनिटी আছে সেই ডিগनिटीটা নষ্ট করে সেই ধরনের ফ্যান্টাসির কথা আমি বলেছি তাহলে আমি যেটা বলতে যাচ্ছি আপনি হয়তো আগেই সেটা বুঝে ফেলেছেন তাহলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা কি আই মিন লেজিটি বলতে যাচ্ছেন বলতে যাচ্ছেন বলেন আচ্ছা আমি যেটা বলতে বলছিলাম আর কি আমি তো শেষ করি নাই তো সে বলেছিল যে ছেলেরা মাস্টারবেশন করার সময় করে সেই সময় সে তার সে যে চেহারার আকৃষ্ট সেই চেহারার সাথে কোনো মেয়ের চেহারা মিলে গেলে তখন আর সেই চেহারাকে চিন্তা না করে সরাসরি চিন্তা করতে শুরু করে তো এটা আমি কি বলি এটা এটা খুবই নিকৃষ্ট ধারণা মানে আপনার সাথে যে মেয়েদের সাথে পরিচয় হয়েছে তারা মানে ছেলেদের সম্পর্কে অত্যন্ত নিচু মনমানসিকতা পোষণ করে তার মানে তারা আসলে বলতে যাচ্ছে যে আপনি এমনি একটা আপনাকেই আসলে বলেছে যেহেতু আপনাকেই সে মনে করে আপনি এতই নিকৃষ্ট চরিত্রের যে আপনি মাস্টারবেট করার সময় তাকে চিন্তা করবেন এইটা বলে আপনাকে ছোট করেছে এটা আপনার অত্যন্ত মানে আপনার জন্য অত্যন্ত অপমানজনক অত্যন্ত লজ্জাজনক ব্যাপার মানে আপনি এই কথাটা শুনে কিভাবে আবার তার কাছ থেকে তাকে একটা গালি না দিয়ে আপনি কিভাবে আসছেন সেটাই তো আমি বুঝতেছি না আমি তো হইলে একদম সাথে সাথে একটা মানে মানে খুব খারাপ গালি দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলছিল না সে ছেলেদেরকে ছেলে আপনি ছেলে না জি অবশ্যই ও আপনি ছেলে তাহলে ছেলেদের আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছিল না ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছিল এই কথাটা মানে বুঝলাম না মানে সেই সমস্ত আপনি যেটা বলছিলেন যে আমাকে বলছিল অ্যাকচুয়ালি আপনি ছেলে কিনা আপনি ছেলে কিনা আরে ভাই হ্যাঁ অন্তর্ভুক্ত অবশ্যই ছেলেদের বলতে তো ছেলেদের যখন বললো তখন আপনি পড়েন না তাহলে আপনার কোন আত্মসম্মান বোধ নাই ছেলেদেরকে যে বললো এইভাবে যে ছেলেরা এটা করা দেখলে একটা চেহারা দেখলেই তা সে বাথরুমে গিয়া এটা করার সময় তার এই মেয়ের কথা ভাববে

কারো না কারো কথা তো ভাবি আই হ্যাভ টু অ্যাডমিট ইট কারো না কারো কথা ভাবতে আপনি যখন আপনি যখন মুভি দেখতেছেন সেই মুভিতে তো তারা তো কমার্শিয়াল এই কাজের জন্য তারা পেইড এবং তারা কোনো সমস্যা এখানে করতেছে না তারা তো এই কাজের জন্য টাকা নিচ্ছে এই কাজটা যখন তারা মুভিটা বানাচ্ছে সেটার জন্য তারা পয়সা নিচ্ছে এবং পাবলিক তাদেরকে দেখবে এবং তাদের কথা ভেবে তারা মজা মজা নিবে এটা জেনেই সে এই ইন্ডাস্ট্রিতে আসছে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে আসছে এই এই কনসেন্ট নিয়েই সে এই ইন্ডাস্ট্রিতে আসছে কিন্তু একটা রাস্তায় একটা মেয়েকে দেখছেন সেটাকে মেয়েকে দেখে আপনি মানে কল্পনা করবেন এটাকে একদম আপনার মাথায় আসতেছে কেমনে অদ্ভুত কথাবার্তা বলতেছেন আপনি মানে আপনি এটা ফ্যান্টাসাইজ করেন মানে মানে আপনার পাশের বাসার একটা মেয়ে বা মানে ক্লাসের একটা মেয়ে দেখে এইভাবে মানে যত যত ফ্যান্টাসাইজ করেন আপনি ইফ আই ইফ আই অনেস্টলি অ্যাডমিট আই ফ্যান্টাসাইজ সামওয়ান ইভেন হু আই নেভার হ্যাঁ ঠিক আছে এটা হতে পারে

এটা হচ্ছে খুবই উদ্ভট সমস্ত কথাবার্তা যে মেয়ে আপনাকে এই সমস্ত কথা বলেছে সে আপনাকে তো ছোট ছোট করছে এবং সমস্ত ছেলেদেরকে ছোট করছে যে তার কি আমার চেহারা রে ভাই তোমার কি এমন চেহারা তোমার দেখা আমার ইয়া করতে হবে এত আবার মানে কোথাকার কোন সুনাহাগা মুমিনা সে ভাবতেছে তার চেহারা তার কি এমন ক্ষমা ভাই ঐশ্বরিয়া রায় তার ক্ষমা দেখা আমি তার আমি ইয়া এই দেখা আমার তো মানে বমি আসবে বমিও আসতে পারে তাই না আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুইজন মানুষ যদি চেহারাই না দেখে তাহলে তার পরিচয় কি তার তো কোনো আসলে পরিচয় নাই মানুষের চেহারা হচ্ছে তার পরিচয় সে যদি নিজের পরিচয়টাই এইটার কারণে যদি সে নিজের পরিচয়টাই লুকা ফেলে তার তো কোনো পরিচয় থাকলো না তার তো কোনো আত্মসম্মানও সেখানে তৈরি হবে না সে কোনো একজন আত্মমর্যাদাসিল মানুষ হিসেবে কখনো দাঁড়াইতে পারবে না আর যদি আপনি এরকম না দেখেন কোনো ধরেন আপনি একটা बॉयজ স্কুলে পড়ছেন বয়জ কলেজে পড়ছেন সারা জীবন কোনো মেয়ের চেহারাও দেখেন নাই আপনার মেয়েদের সাথে খেলেনও নাই মেয়েদের সাথে কথাও বলেন নাই আমি দেখছি এই ধরনের ছেলেরা যেগুলো আছে মাদ্রাসা ছাপ মানে ছেলে মাদ্রাসায় পড়া 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 বড় হইছে এইগুলা মেয়েদের একটু চুল দেখলেও তাদের প্যান প্যান যায় এই ঘটনা আমার নিজের সাথে ঘটছে আমি মানে আমি একটা বাসে উঠছিলাম আমি দেখছি যে একটা মাদ্রাসার ছাত্র আমার পাশে বসছে পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই মাদ্রাসার ছাত্রটা সাদা পাঞ্জাবি পায়জামা পরা একটু ছাকলা দাঁড়িয়ে আছে সে আমার পাশে বসে আছে সেই ছেলেটার গা ঘেসে মেটা একটু গেছে এই যে গা ঘেসে একটু গেছে এই ঘষাতে তার হয়ে গেল আমি দেখলাম যে সে মানে সুমুখ দিয়ে শব্দ করতে শব্দটা আমি করব না কারণ তাহলে ইয়া মানে স্ট্রাইক খেয়ে যাব আমি কিন্তু আমি দেখলাম যে তার সাদা পায়ে জামা ভিজে গেল আমি দেখলাম আমি তখন তাকে বললাম যে ভাই আপনি তো কি কি আপনার কি সমস্যা আপনার কি ডায়াবেটিস নাকি আপনি কি পেশাব করে দিচ্ছেন এবং আমি তখন গন্ধ একটা ইয়া গন্ধ পাই তীব্র গন্ধ পাইলাম আমি বুঝলাম যে এই পলাই এই মানে এই পাশ দিয়ে ঘেসে গেছে যে এইটু ঘেসা যাওয়ার কারণে তার হয়ে গেছে এখন এইটু ঘেসা যাওয়ার কারণে যার এই কাজ হয়ে যায় এই পোলাপ বৈবাহিক জীবনে করবে বৈবাহিক জীবনে মানে করবে তো দেখলে মাঠে খেলতে নামতে হবে সে তো খেলতে পারবে না সে তো হচ্ছে তার কাম শেষ সে গোল টোল খায় বসে আসছে সে খেলবে কখন মানে ফুটবল তো ফুটবল তো একটা খেলার জিনিস তাই না মানে আপনি এই পারে গোল দিবেন ওই পারে গোল দিবেন অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করে মানে খেলবেন তারপরে গোল দিবেন আপনি তো সেটা পারবেন না ভাই আপনার তো সেই পরিস্থিতিতে যাওয়ার আগে আপনার মানে কাম সারবার কাম কাজ সারা হয়ে যাবে তো জর্জিয়ান ভাই আপনার যদি এই যে কারোর সাথে দেখা সাক্ষাৎই কখনো না হয় তাহলে আপনার হবে এরকম যে আপনি হয়তো একটু চুল দেখছেন একটু আঙ্গুল দেখছেন একটু মানে হয়তো শাড়িটা একটু এদিক সর্ষে আপনার হয়ে গেছে আপনার তো মানে আপনার পুরো জীবনটাই তো একটা বিকৃত জীবন হয়ে যাবে মানে এব এবং তারপরে আরো যে ঘটনা করতে পারে তখন দেখা যাবে যে কোনো মেয়ের সংস্পর্শ আপনি না পেয়ে দেখা যেতে পারে আপনি তখন মাদ্রাসার যে আপনি যদি মাদ্রাসায় পড়ালেখা করে থাকেন তখন দেখা যাবে ছোট ছোট বাচ্চাদেরকে শুরু করছেন যে আমার এই ধরনের ভিতরে থাকে আপনার যদি একটা সুস্থ সম্পর্ক না থাকে পারস্পরিক সম্মানের এবং পারস্পরিক মানে বন্ধুত্বের যদি একটা সম্পর্ক না থাকে মেয়েদের সাথে তাহলে তো আপনার একটা অসুস্থ বিকৃত জীবন আপনার তৈরি হবে এবং তখন দেখা যাবে মেয়ে শব্দটা মেয়ের গলা শুনেই অনেকের নাকি মেয়ের গলা শুনেই নাকি টাশ করা হয়ে যায় হ্যাঁ আপনি যদি সেই জীবন বেছে নিতে চান তাহলে তো আমার কিছু বলার নাই কিন্তু এটা তো একটা অনেক ধন্যবাদ আপনাকে আসার মানে যারা জীবনে কখনো মেয়ের সংস্পর্শে আসে না মেয়েদের সাথে কথাবার্তা নাই খেলাধুলা নাই মেয়েদেরকে কোনো দেখেও নাই এদের এদের তো সাধারণ ভাবেই যে জিনিসটা হয় যে মেয়ের একটু টাচ লাগলেই এদের কাজ হয়ে যায় এরকম কি আপনি কখনো দেখছেন ফারাজ ভাই এগুলো তো ভাই উদাহরণ ভরি ভরি আছে নতুন না ভাই হাজার উদাহরণ আছে না এরকম আমাদের সোসাইটিতে এরকম তো উদাহরণ ভরি ভরি আমার একটা বন্ধু ছিল ফারাজ ভাই মানে মানে ছাদের উপরে মেয়েদের যে আন্ডার গার্মেন্টস শুকা এগুলো দেখে হয় যেত আমাদের কিন্তু ফেসবুকে একজন ইয়া আছে বলেন না ভাই এগুলো বললে আমার অন্য জিনিস মনে পড়ে ওই যে উপর থেকে একটা ডাক নিচে যেটাই বলতেছিলাম যে এই যে আমরা ফেসবুকে কিন্তু একজন আছে যে হচ্ছে কি

বসু আমি তখন মানে বয়স একটু কম ছিল বসুন্ধরা তখন নতুন নতুন শুরু হয়েছে বসুন্ধরাতে মেয়েদের পুতুল টানানো থাকতো ওই জায়গায় বুঝছেন এবং ওই যে বুকের জায়গাটা একটু উঁচু আহ পুতুল হ্যাঁ প্লাস্টিকের পুতুল ওগুলাতে উপরে জামা পরায় তখন তারা ওই যে মানে জামাগুলাকে ওইটার উপরে পরা রাখতো তার কাম হয়ে গেছে বলি কাম তোর এত এত মানে কি দেখে তোর কাম বলে ওই যে ওই পুতুলটা তার কাম হয়ে গেছে আপনি কি পাকিস্তানের পিঙ্ক ডলফিন সম্পর্কে অবগত আছেন একটু না একটু বলেন তো ভাই কি

অলমোস্ট এখন এগুলো এক্সটিক্ট পাকিস্তান পিঙ্ক ডলফিন লিখে সার্চ করলে আপনি আছে তাই মানে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা এগুলো মানে এবং আমরা দেখছি আমরা এটাও জানি যে এই যখন মানুষের এই স্বাভাবিক একটা সম্পর্ক স্বাভাবিক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেমের সম্পর্ক এই সম্পর্কগুলো যখন মানুষের না থাকে তখন মানুষের ভিতরে নানা ধরনের বিকৃতি হয় যেমন আমরা দেখি যে পাকিস্তানে যে ঘটনাটা ঘটছিল যে দাঁড়ান একটা ভিডিও দেখাই এই যে মানে

অপরাধ সেটা যেটাই হোক না কেন যত জঘন্য হোক না কেন তো এই রকমের অবস্থা হবে তখন মানে তখন মানে এত বিকৃত পর্যায়ে পৌঁছে যাবে তখন যদি স্বাভাবিক একটা সম্পর্ক স্বাভাবিক একটা বন্ধুত্ব প্রথমে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তারাও যে আমার মতো মানুষ একই রকম আচ্ছা আসিফ ভাই এই গরুর সাথে বিষয়টা কি আপনার ইচ্ছা আছে নাকি আপনার ইউটিউবে আছে নাকি আসিফ ভাই আলাদা আলাদা করা আছে আচ্ছা ইউটিউবে আছে আছে হ্যাঁ দেখেন

এই যে একটা ছেলে মেয়ের ভিতরে যদি স্বাভাবিক সম্পর্কটা না থাকে তাহলে যে নানা ধরনের বিকৃতির উৎপত্তি ঘটে সেখান থেকে এই বিষয়ে বায়োলজিকালি ছেলে মেয়ে সবারই আঠারো বছর বা বিশ বছরের মধ্যেই কিন্তু একচুয়ালি বিয়ে করে নেওয়া উচিত বা রিলেশনশিপে যাওয়া উচিত যেটা সবার ক্ষেত্রে পসিবল হয় না বিয়ে করে নেওয়া উচিত এটা আপনাকে কে বলছে বায়োলজিক্যালি হোক বিয়ে করে নেওয়া উচিত বায়োলজির কোন বইতে লেখা আছে বা বায়োলজির কোন বায়োলজির বইতে না

বিয়ে করার জন্য তো সেই পরিমানে বয়স এবং সেই পরিমানে অতটা ডিপলি বায়োলজি শব্দটা আচ্ছা আরেকটা ইয়ে দেখাবো একটা ভিডিও দেখাবো আপনি কেটে দেখছেন যাই এটা কিন্তু দেখাবো এই জিনিসটা একটু দেখেন আছে ভাই আপনার আপনি কখনো এই ডকুমেন্টারিটা দেখছেন আসলে আপনারা দেখার কথা প্রেইং অন ইয়াং বয়স পাকিস্তানি হিডেন প্রেডেটরস এই ইয়ার দেখছেন এটা আমি অনেক দিন আগে মনে হয় দেখছিলাম অনেক বছর আগে আচ্ছা এটা একটু দর্শকরা আপনারা এটা একটু দেখেন এই এটা কিন্তু ভালো একটা ডকুমেন্টারি এখানে আমাদের যে মাদ্রাসা যে জিনিসগুলো হয় মাদ্রাসা যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে পাকিস্তানে খুব অহরহ একটা বিষয় আছে ভাই বুঝছেন এবং তারা রাস্তাঘাটে ছেলেরা দাঁড়ায় থাকে রাস্তাঘাটে ছেলেরা দাঁড়ায় থাকে ইয়ং পোলাপেন পেন দাঁড়ায় থাকে এবং তাদেরকে পোলা অ্যাডাল্টরা নিয়ে যে হোটেলে দিয়ে যে দেখেন সিনেমা হলে নিয়ে যায় নিয়ে যায় তো মানে এটা খুব অহরহ বিষয় পাকিস্তানের মানে ওপেন সিক্রেট আর কি ওপেন সিক্রেট হ্যাঁ আপনারা এই ডকুমেন্টারিটা দেখতে পারেন এই যে প্রেইং অন ইয়ং বয়েজ পাকিস্তানি সিজন প্রেডিটর আমি আমি চাইলে আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি ইউটিউব থেকে লিংকটা দিয়ে দিচ্ছি ইউটিউব আর ফেসবুক থেকে

এটাই কি একমাত্র বা এটাই কি বেস্ট ডিসিশন এটা প্রেফারেন্সের উপর ভিত্তি করে ধরেন আপনি যদি চান আপনার যদি মনে হয় সিচুয়েশন যদি এরকম থাকে যে না আপনি ইয়ে করতে চান না আপনি তাকে লিভ করতে চান না তারপরেও তার সাথে বোঝাপড়া করে তার সাথে থাকতে চান যদি আপনি মনে করেন এটা ভালো এটা তো প্রেফারেন্সের বিষয় প্রেফারেন্সের বিষয়ে আমার কিছু বলা বলা নাই ভাই প্রেফারেন্স একজন মানুষ কি চুজ করবে না চুজ করবে এটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয় এখন আপনি আমার এই সম্পর্কে যেটা জানতে পারেন আমার প্রেফারেন্স জানতে পারেন যতই আপনি ইয়ে আপনি আমাকে স্পেসিফিক উদাহরণ দেন আমি ততই নিজের প্রেফারেন্সের কথা বলবো হ্যাঁ কিন্তু এখানে তো এমন না যে আপনি তার সাথে থাকেন বা না থাকেন কারো রাইট ভায়োলেট হচ্ছে বা কারোর কোনো কিবরাল জিনিস হচ্ছে তো এখানে তো আমার আসলে কিছু বলার নেই নেইটিক প্রেফারেন্সের বিষয়ে বুঝতে পারছেন ভাই আমি কিন্তু খুব সিম্পল অ্যান্সার দিই এটা কিন্তু খুব তাপ কোনো বিষয় প্রেফারেন্স আপনার নিজস্ব ইচ্ছার বিষয় নিজস্ব ইচ্ছা এবং সিচুয়েশনের বিষয় আর কি আচ্ছা ঠিক আছে চিটিংটা দুই রকম হতে পারে একটা হচ্ছে রিলেশনশিপের পরে এবং রিলেশনশিপের আগেই এমন যদি আপনি লিভিং এটা কি দুই ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ হ্যাঁ অফ কোর্স কিন্তু সে চিট করলো আমি লিভ নিলাম দ্যাটস অল এটা তার কি অ্যাকচুয়ালি এখানে পানিশমেন্ট করবেন ভাই পিড়াবেন অ্যাকচুয়ালি সেটাই কোশ্চেন যে আর কি করা যায় কি কিছু করা যায় না তো কি করা যায় কি করতে চান আপনি আপনার প্রেফারেন্স কি পিড়াবেন আমি কি ভাই আমার আমি আমার প্রশংসার কথা বললাম আপনি কোনো কিছু হার্মফুল করে না করতে না করেনা হার্মফুল করতে না চাইলে তো আমি একটা জিনিস দেখি ওখান থেকে লিক করা অর্থাৎ এছাড়া আর কোন পানিশমেন্ট বেসিক্যালি নাই ভাই আমার কাছে আমার কাছে এটাই হবে যে আমি লিভ করব আমার কাছে আমি এরকম কোনো টক্সিক রিলেশনশিপ করি না যে আমার চিট করছে তো আমি আমার সাথে কেউ চিট করলে আমি জাস্ট सिंपली লিভ করতে ঠিক আছে আপনি বলবেন না ওকে ইউ বাই বাই Where is it? Um, the Indus River Dolphin and its cousin, the Ganges River actually. Dolphin. In Pakistan, the rare Indus River Pink Dolphin is nearly extinct. in Indus River Pink Dolphin is nearly extinct. Uh, the the Indus River dolphin and its cousin, the Ganges River dolphin, are two river dolphin subspecies that are today the only surviving members of a once primitive and widespread group of archaic cetaceans that swam in the ancient Tethys Sea fifty million years ago. The Tethys Sea once covered what is now India, Indonesia, and the Indian Ocean. The survival of these dolphins is crucial to the local ecosystem. They're considered an indicator species, acting as an indicator of the health of the. Not Not at all. Local humans are all to blame for that. And while some try to blame British colonialists for building low-level dams as the reason for this dolphin's decline, Imtiaz Mahmoud tells another story. Pakistanis have raped the Indus river pink dolphin species to near extinction. They rape these dolphins because when they're young, they have small pink... They have raped the Indus river pink dolphin species near to extinction.